হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি নতুন এক রান্নার রেসিপি, মৌরলা মাছের ঝাল। এই মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকরও বটে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন থাকে। আজ আমি খুব সাধারণ উপায়ে এই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে বাজার থেকে টাটকা মৌরলা মাছ কিনে এনে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মৌরলা মাছ রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে একটা প্লেটে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। প্রথমে আলু ছাড়িয়ে ধুয়ে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়েছি লবণ, লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। আর একটি প্লেটে সর্ষে বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি। এখন একটি প্লেটে সমস্ত মৌরলা মাছ নিয়ে নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যেতে দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাছ দিলে কড়াইতে না লাগে। এবার ওপর থেকে মৌরলা মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে। সমস্ত মাছ আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, পুরো মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোকে হতে এক সাইডে 3 মিনিট করে সময় দিয়েছি। মাছগুলো এবার এক সাইডে হয়ে গেছে, আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে সমস্ত মাছগুলো উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিয়েছি, আবারও ওই কড়াইতে ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যেতে ঝিরি ঝিরি করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। একে একে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে সমস্ত আলুগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে যেতে ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুর সঙ্গে পেঁয়াজকে হতে 2 মিনিট সময় দিলাম। এবার কুচানো টমেটো কুচি দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা যাতে আলুর গায়ে খুব ভালোভাবে মিশে যায়, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। জল দিয়ে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো আস্তে আস্তে সমস্ত দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন ওপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেল একটু দিয়ে দিলাম টেস্টের জন্য।
মৌরলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।